এই দেশের পত্রিকায় দেখলাম 33টি খুনের মামলার আসামি জামিন পায়। এই দেশের একজন শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস এদেশের লক্ষ তৌহিদ তৌহিদের জনতার ইমানের স্পন্দন বরিষ্ঠ কণ্ঠস্বর আল্লামা মামুনুল হক জামিন পায় না। আমার কথায় অনেকে রাগ করতে পারেন, কিছু করার নাই। আমাকে যে নির্যাতন নিপীড়ন করা হয়েছে আপনারা নিশ্চয় জানেন। হযরত মাওলানা মামুনুল হক সাহেব একসাথে জেলে ছিলাম। একজন সুস্থ সবল নওজোয়ান মানুষ এখন হুইলচেয়ার ছাড়া চলতে পারে না। এরপরে এখন লাঠি ছাড়া চলতে পারে না। চোর ডাকা চিন্তায় করে খুনি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিদের ছেলে এই দেশের নিরীহ নিরপরাধ উলামা ইকরামদেরকে রাখা হয়েছে। আমরা কারো কাছে বিচার চাই না। আমাদের মালিক আসরা নাই, মালিকুল আমলাক যিনি, তার কাছে আমাদের ফরিয়াদ, আয় আল্লাহ তোমার জমিনে তোমার দিনের কথা বলতে গিয়ে একজন জালেম খুনি গুজরাটের কসাইকে সন্তুষ্ট করার জন্য যারা এদেশের নিরীহ নিরপরাধ এদেশের দেশপ্রেমিক নাইম রসুল উলামা ইকরামের উপর এইভাবে নির্যাতন করেছে, আয় আল্লাহর বিচার তোমার কাছেই দিলাম। আল্লাহর হাবিব স্পষ্ট বলেন, বাল আদালি বলিয়ান ফাকাদ আযুনতুহু বিল হক, যারা আল্লাহর ওলিদের সাথে বিনা কারণে শত্রুতা পোষণ করো, বিনা কারণে আল্লাহর ওলিদের সাথে নাই রসুল উলামা ইকরামের সাথে দুশ্মনী করো, তাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র আর চক্রান্ত করো, আল্লাহর হাবিব বলেন আল্লাহ নিজেই তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। আল্লাহ যদি যুদ্ধ ঘোষণা করে বাসার কোন শক্তি দুনিয়ার কোন শক্তির কাছে আছে? আফগানিস্তান ডাল নাই তলোয়ার নাই মিজিরাম সর্দার, আফগানিস্তানের আজকে যারা ক্ষমতায় তালেবান, এই তালেবানদেরকে বিচ্ছিন্ন করার জন্য পৃথিবীর দুইটা পরাশক্তি কাজ করেছে। সোভিয়েত ইউনিয়ন 10 বছর আফগানিস্তানের লক্ষ লক্ষ তৌহিদি জনতার রক্তে আফগানিস্তানের মাটিকে রঞ্জিত করেছে। সোভিয়েত ইউনিয়ন লেজ গুটিয়ে আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। বর্তমান পৃথিবীর 1 নম্বর সুপার পাওয়ার শক্তি আমেরিকা আফগানিস্তান থেকে পালানোর জন্য তাদের সৈন্যবাহিনী বিমানে জায়গা নাই, ছাদের উপরে লটকিয়ে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। চোর ডাকাতারা তো এইভাবে পালায় না। আফগানিস্তানের এই তালেবানদের শক্তি কার? আরো জনগণ কার? যে আল্লাহ তালেবানকে শক্তি যুগিয়েছেন, যে আল্লাহ সোভিয়েত ইউনিয়নের মতো একটা পরাশক্তিকে তালেবানদের আফগানিস্তানের মুসলমানদের নিরস্ত্র নিরীহ মুসলমানদের হাতে পরাজিত করে দুনিয়াকে দেখিয়ে দিয়েছেন, যে আল্লাহ আমেরিকার মতো সুপার পাওয়ার শক্তিকে আফগানিস্তানের মাটিতে জিল্লতির সাথে নিশ্চয় নাবুদ করেছেন, সেই আল্লাহ আছে না নাই? আজকে ইসরায়েলের গাজায়, ফিলিস্তিনের গাজায় পৃথিবীর সন্ত্রাসী ইহুদি রাষ্ট্র আমার ভাইদের রক্তে ফিলিস্তিনের মাটিকে রক্তাক্ত করছেন। পত্রিকায় দেখলাম 3 মাসের ভিতরে প্রায় লক্ষাধিক লোক গাজায় শাহাদত বরণ করেছেন, আহত হয়েছেন, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। ওলামা একরাম তৌহিদি জনতাকে জানার জন্য বলি, পৃথিবীতে সবচেয়ে প্রযুক্তি নির্ভর দেশ হল ইসরায়েল। আমাদের বাংলাদেশেও এই ইহুদি রাষ্ট্র ইসরায়েল থেকে একটা প্রযুক্তি কিনা হয়েছে, সেটা হলো বাংলাদেশের টেকনোলজি। যদি কেউ টেলিফোনে কথা বলে, পঞ্চগড়ের যেই ব্যক্তি টেলিফোন রিসিভ করবেন, কথা বলবেন, মাঝখানে কি বলছেন সেটা সাউন্ড রেকর্ড করা যায়।
এই প্রযুক্তি আবিষ্কার করেছে ইসরায়েল আর বাংলাদেশের একটি বাহিনীকে এই ইসরায়েল থেকে এই প্রযুক্তি কিনে আমাদের পয়সায় আমাদের ট্যাক্সের পয়সায় আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় সেই ব্যবস্থা করা হয়েছে এক দিকে ফিলিস্তিনের পক্ষে আরেক দিকে ইসরায়েলের সাথে ব্যবসা দুই দ্বৈত নীতি চলতে পারে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই ইহুদি সকল পণ্য রাষ্ট্রীয়ভাবে বর্জন করতে হবে ইসরায়েলের সাথে সকল ধরনের ব্যবসা বন্ধ করতে হবে ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না ইসরায়েলের কোনো পণ্য বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না এবং যেই নীতি যেই কোশল মোদিকে সন্তুষ্ট করার জন্য এই দেশের তৌহিদি জনতার হৃদয়ে স্পন্দন উলামায়ে কেরামদেরকে জেলবন্দি করে রাখা হয়েছে ওই মোদির দেশের কোন পণ্য বাংলাদেশে বাজার চাপ করতে যা হবে না মুসলমানদের ইমানকে পরীক্ষা দিচ্ছেন আর বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির নির্মাণ করার কারণে নির্মাণের সময় ভারতের মুসলমানদের দোকানপাটকে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই বাবরি মসজিদ যারা ধ্বংস করেছেন ভারতবর্ষে তাদের বিচার হবে তাদের দোষীদের বিচার হবে তাদের প্রতারকরা তাদের বিচার হবে আমাদেরকে দমানোর চেষ্টা করে কোনো লাভ হবে না তেগো কি সায়ে মে হাম পল কর জওয়া হুয়ে হ্যায় খঞ্জর খিলা লকা হ্যায় কৌমি নিশা হামারা আমরা তো আগুনের আঙ্গারায় পুড়ে ছাই হয়ে গেছি এই ছাই থেকে আবার বিপ্লবের চেতনা উজ্জীবিত হবে আসেন না তুমি সৈনিকরা এই ভারতবর্ষ শাসন করবে শেখ হুসাইন রহমতুল্লাহ আলাই সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহমতুল্লাহ আলাই ওবাইদুল্লাহ সিন্ধি রহমতুল্লাহ আলাই তাদের সৈনিকরা এই ভারতবর্ষে নেতৃত্ব দেবে দিল্লির দিল্লির শাহী মসজিদে লালকেল্লা ইসলামের বিজয় পতাকা উড়িয়ে দেওয়া হয়েছে যারা মনে করছেন উলামায়ে কেরামদেরকে জেলে দেওয়ার পর পাঠ্যপুস্তক পরিবর্তন করে আজকের আজকে দেখলাম আমাকে একজন ভাই দেখাইলো স্কুলের বইগুলো তো শেষ করছে করছে বাংলাদেশে আলিয়া মাদ্রাসাগুলো শেষ করে দিয়েছে আজকে আমার কাছে ডকুমেন্ট পাঠিয়েছেন আলিয়া মাদ্রাসার এক ভাই কয়েকটা বই এখানে ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সমাজ বিজ্ঞান বইতে মলাটে একেবারে কভারে লেখা হয়েছে কভারে ছবি দেওয়া হয়েছে গিটার কিভাবে বাজাবে গিটারের ছবি একটা সূক্ষ্ম ষড়যন্ত্রের মাধ্যমে আজকে দেশ থেকে ইসলামকে নির্মূল করার আমি যে কথাটা শুরু করেছিলাম ইসলামকে নির্মূল করার চক্রান্ত হচ্ছে আমি আপনাদের সামনে যে আয়াত কারিমাগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলো নাযিল হয়েছে আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু লাহাবের শানে
আবু লাহাবকে আল্লাহ পাক চারটা মৌলিক গুণ দিয়েছিলেন এক নম্বর আবু লাহাব খুব সুন্দর ছিল স্মার্ট ছিল টল ফিগার ছিল সুন্দর হওয়া স্মার্ট হওয়া লম্বা টল ফিগার হওয়া কার দান কথা বলেন কার দান দুনিয়াতে কেউ পারে আমি উদাহরণ দিয়ে বলি আপনারা আমরা যেখানে বসেছি এখানে সুন্দর মানুষও আছে কালো মানুষও আছে আছে না নাই কালো মানুষগুলো চায় আমি কেমন সুন্দর হব চায় কিনা কালো মেয়েরা চায় স্নো ফাউডার যত প্রকারের মেকআপ করা দরকার মেকআপ করেও তারা সুন্দর হতে চায় ঠিক না বেটি সুন্দর নিজেরা হতে না পারলেও বিউটি পার্লারে যায় আছে না নাই এই বিউটি পার্লার আমাদের মানুষদেরকে দিন থেকে সরিয়ে ইসলাম বিরোধী করার নাফার মান বাড়ানোর একটা বড় চক্রান্ত আমরা যারা এখানে কালো মানুষ আছি আমাদের সুন্দর হওয়ার মনে চায় কিনা কিন্তু বলেন তো পৃথিবীতে এমন কোন প্রযুক্তি কি আবিষ্কার হয়েছে এমন কোন সার্জন কি তৈরি হয়েছে এমন কোন মেডিকেল সায়েন্স কি তৈরি হয়েছে যে একজন কালো মানুষকে আবার নতুন ভাবে সুন্দর করে দেওয়ার কোন প্রযুক্তি আবিষ্কার হয়েছে হয় নাই তাহলে সুন্দর বানানো ওয়ালা কে আর জোরে করে কে আল্লাহ আবু লাহাবকে সুন্দর বানাইলো কে আবু লাহাব সুন্দর হওয়ার কারণে স্মার্ট হওয়ার কারণে আমাদের দেশেও এরকম কিছু যুব সমাজ এখানে আপনারা আছেন যুবক যদি একটু সুন্দর হয় স্মার্ট হয় তাহলে তার চেহারা যদি নাদুস হয় তাহলে রাস্তা দিয়ে আর সময় সে যখন হাঁটে নিজের একটু ভাব সামনে চলে আছে না নাই মনে করে যে একটা নায়ক নায়ক বাপ হয় কিনা দেখেন তো আমাদের দেশের পার্লামেন্টে অনেক নায়ক নায়কের এখন ব্যাপার হয়েছে ওলামায়ে কেরামকে একটু ভাবার বিষয় যেই নায়ক নায়িকাদের অশ্লীল অভিনয়ের কারণে যেই নায়ক নায়িকাদের চরিত্রহীনতার কারণে এই দেশের লক্ষ লক্ষ তরুণ তরুণী যুবক যুবতী যাদের চরিত্র নষ্ট হয়ে গেছে তাদের অভিনয় দেখে এই চরিত্রহীন মুখগুলো আজকে পার্লামেন্টের মেম্বার হচ্ছেন এদেশের পার্লামেন্টের মর্যাদা কোথায় গিয়ে ঠেকেছে আপনারাই চিন্তা করেন আল্লাহ রাসূল বলেছেন ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসমান ওয়া মাসমান ওয়া কাসমান আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে যখন বড় বড় দালাল বিল্ডিং মাটির তলায় বসে যাবে একেবারে বেশি দেরির কথা নয় 2013 সালে আমরা যখন নাস্তিকদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন আপ্রো করেছিলেন ঠিক সেই সময়ে টাকার নিকটবর্তী এলাকা সাভারে রানা প্লাজা দশতলা মাটির তলায় বসে গেছে বুঝছে কিনা রসুল বলেছেন 1400 বছর আগে ইয়াকুনু ফি হাযিহিল উম্মতি খাসমান আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে বড় বড় দালাল বিল্ডিং জমি মাটির তলায় বসে যাবে বুঝছে কিনা দ্বিতীয় নম্বর ওমাসল মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে আপনাদের এলাকায় প্যারালাইসিস রোগী আছে না নাই সুস্থ সবল মানুষ হঠাৎ করে বিকলাঙ্গ হয়ে গেছে আছে না নাই একবার আমার দেখা একজন স্ট্রোকের রোগী সকালবেলা একসাথে বসে 6-7 বছর আগে বাসায় নাস্তা নিয়েছি সন্ধ্যার সময় খবর আসলো উনি স্ট্রোক করে শরীরের ডান অংশ জ্বলে গেছে আছে না নাই অবশ্য আল্লাহর নবী বলেন যে এমন একটি সময় আসবে যখন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ বিকৃত হয়ে যাবে ওয়াকাসফুন আসমান থেকে বৃষ্টি বর্ষণ হবে এই বৃষ্টির সময় বড় বড় পাথর বর্ষিত হবে শিলা বৃষ্টি হয়নি আমরা যখন জেলে ছিলাম 2022 সালে দৈনিক সমকাল পত্রিকায় দেখলাম বাংলাদেশের উল্লেখযোগ্য জেলা পঞ্চগড় ঠাকুরগাঁও এই অঞ্চলে 2.5 কেজি 3 কেজি ওজনের এই যে শিলা বৃষ্টি শিল পড়েছে এই শিলের কারণে ফসলাদি নষ্ট হয়ে গেছে এটা আল্লাহর রহমত না গজব আরো জোর করে কর রহমত না গজব এগুলি কখন আসবে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আম্মা আয়েশা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ফিনা সালিহুন আমাদের মধ্যে নেককার আল্লাহওয়ালা দ্বীনদার মুত্তাকী পরহেজগার তাহাজ্জুদ গুজার তাবলীগওয়ালা মুবাল্লিগ দিন মহাদেশ মুফাসসির আলেম হাফেজ কুরআন থাকবে
হাজিরা থাকবে এরপর ওসিনে সলিহুন আনুহলিকু আনুহলিকু এরপর কি আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহর নবী বলেন কোলা নাম হে আয়েশা এরপর তোমরা ধ্বংস হয়ে যাবে আম্মা জানাইছে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ কখন হবে রাসূল বলেন ইজা জাহারাতিল কাইনাত ওয়াল মাআযিব ওয়া শুরিবাতিল খুমুর যখন আমার উম্মতের নর নারী গান বাদ্য বাজনা গান শোনা গানের অনুষ্ঠান করাকে গুনাহ মনে করবে না এমন করে ফেলবে আল্লাহ পাক তখন এই তিনটা আযাব দিবে এখন আসে না নাই এই এখন আসতেছি উত্তর টঙ্গী থেকে এই পর্যন্ত উত্তরা রাজলক্ষ্মী পর্যন্ত বাসের তিন চারটা বাসে গানের মাইকের কারণে আওয়াজে আমাদের কান বন্ধ হয়ে যাওয়ার অবস্থা কয়েকদিন আগে ফরিদাবাদ মাদ্রাসার ছাত্ররা কি উৎসব গুরি উৎসব সাকলাইন হ্যাঁ সাকলাইন উৎসব ঢাকার প্রতিটা বাড়ির ছাদের উপরে যেই নিত্য অশ্লীলতার বেহায়া পড়ার জন্ম দিয়েছেন এক শ্রেণীর নারী পুরুষ আল্লাহর গজব অবধারিত এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে বলেছেন যারা গান বাদ্য বাজনাকে আম করে ফেলবে গানের অনুষ্ঠান করা গানের সরঞ্জামাদি বিক্রি করাকে গুনাহ মনে করবে না আল্লাহ পাক তখন এই আযাব দিবেন এবং গান গায়করা তো পার্লামেন্টের মেম্বার আইন করতে পারে ঠিক না বেটি এক বেডি খুব বিশ্রী গান গাইতো পারফেক্টে যায় কি ফাড়ে এটা তো আমরা জানি না বা কোন দিকে ফাড়ে এটা তো জানি না কিন্তু আল্লাহ পাক এমন ফাটা ফাটাইছেন চিরদিন দেখবে তো জুতার বারে গাইছে আছে না নাই এই বেড়ি অশ্লীল কথা বললে গুনাহ হয় না আইনে করে না এদেশের প্রশাসন মাহফিলের জন্য নিয়ন্ত্রণ করেন মাহফিলের মাইক কয়টা দিবে সেটার ইনস্ট্রাকশন দেন কতক্ষণ করবে তা সময় বেঁধে দেন কিন্তু রাতের অন্ধকারে একটা দুইটা বাজে যখন সাকরাইন উৎসব করে ডেস্কটপ বাজিয়ে পুরো জাহান্নামে আল্লাহর পরিণত করার দেশকে তখন আইন শৃঙ্খলা বাহিনীর চোখে দেখে না এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনীর চতুর্থ যারা তাই এগুলি অন্যায় গুলো চোখে দেখে না অস্ট্রেলিয়া গুলো চোখে চোখে দেখে না এরা হলো ইহুদি এবং খ্রিস্টানদের এটা চলে আছে পরিষ্কার ভাষায় বলতে চাই ইসলাম নির্মূল করার জন্য মাহফিলে বাধা দেন মাহফিলে শর্ত আরোপ করেন কিন্তু বাংলাদেশে যেই হারে অস্ট্রেলিয়াটা বেহায়া করা গাড়ি অনুষ্ঠান করে আল্লাহ জমিন কিনা বাদ করা হচ্ছে এগুলি আপনাদের চোখে দেখেন না এরপর আল্লাহ রাসূল বলেন ওয়াল মাআযিব যখন খেলা খেলার সরঞ্জাম আজে আম হয়ে যাবে বর্তমান আছে না নাই টি টোয়েন্টি বিশ্বকাপ দেখার জন্য লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এশার নামাজও পড়ে না সারাদিন তো নামাজে পড়লে সারাদিন ঘুমায় সারা রাত্র খেলা দেখে আছে না নাই আছে না নাই ওশুরিবাতিল খুমুর মদ পান করবে মাদক আম হয়ে যাবে আল্লাহকে হাজার নাজির ধরে বলছি আমরা তো মনে করতাম মানুষ চুরি করে মাদক সেবন করে রাজধানী ঢাকার যে সমস্ত চিত্রগুলো আমরা বিভিন্ন কারণে দেখেছি এই দেশের যারা সিভিল সোসাইটির সন্তান যারা সমাজের দামি মানুষদের সন্তান যারা সমাজের কর্তা নেতাদের সন্তান তারাই বর্তমানে মাদকের সাথে সবচেয়ে বেশি জড়িত আল্লাহ রাসূল বলেন শরীবাতিল খুমুর মদ পান করবে এমন ভাবে ইয়াসুম্মুনহা বিগাইরি ইসমিহা হাদিস শরীফে নাই ইয়াসুম্মুনহা বিগাইরি ইসমিহা তারা মদের নাম পরিবর্তন করে ফেলবে বিভিন্ন ব্র্যান্ডের নাম দিবে আছে না নাই একদিকে এই বাংলাদেশে আমি তো বলি এই গুলশান বনানি বারিধারা উত্তরার যে সমস্ত উন্নত হোটেলগুলো যে সমস্ত বারগুলো আছে এই বারগুলো কি সাধারণ কোনো মানুষের না সমাজের দামি মানুষদের জোর করে কর না সমাজের দামি মানুষ যারা তাদের মানে কোনো সাধারণ মানুষের এই গরিব অসহায় রিক্সা করা খেলা গাড়ি বলা সাধারণ দিনদার মানুষরা তো মধ্যের দিনের কথা লজ্জে ঘৃণা করে কিন্তু যারা সমাজের নেতৃত্ব দিচ্ছেন যারা সমাজে দামি মানুষ মনে করেন যাদেরকে শেয়ার না দিলে করে রাগ করেন যাদেরকে সম্মান না দিলে করে রাগ করেন
আলেমদেরকে তিরস্কার করেন তারা সামাজিক নয় সুসংবাদ বলে বলেন যারা আলেমদেরকে দিবে করেন আজকে ওই সমস্ত সমাজের দামি মানুষগুলো বাংলাদেশের রাজধানী ঢাকায় যে শত শত মদের বার করে রাতে রাতে দিনে যে সমস্ত ড্যান্সারদেরকে দিয়ে ড্যান্স করে নাচানাচি করে এটা আল্লাহর গজবের নিদর্শন নয় একজন বড় কর্মকর্তা ভোট নামে সদস্য আমরা বুঝে ভুলে গেছি আছে না একবারে প্রধান একবারে প্রধান